দোস্ত কিছু না, পিছনে যে পাঁচটা ক্যামেরা, দুটো ক্যামেরা, তোমার এটা কয়টা? চারটে ক্যামেরা। এগুলো কেন? এবং তোমারটার পিছনে একটা, তোমারটার পিছনে একটাই না কেন? এটা কেন? আসলে এর একটা কারণ হচ্ছে, এর একটা কারণ হচ্ছে আমি গরিব মানুষ। দেখা যায় আমরা দেখি আইফোন 12 দেখে একটু একটু দেখে না দোস্ত, আমি গরিব মানুষ এগুলো দেখতে হয়। What's up everyone, it's your Taiabur Rahman Sumon and welcome to another video. এবং আজ এই ভিডিওতে আমরা ফ্রেন্ডরা মিলে একটি গেট টুগেদারের ব্যবস্থা করেছি। সাধারণত আমরা ভার্সিটি থাকলে ক্লাসের ফাঁকে ফাঁকে অনেক সময় অনেকটা টাইম নিজেরা মিলে স্পেন্ড করতাম, নিজেরা মিলে কাটাতাম, বাট বর্তমান সময়ে সেটা আর হচ্ছে না। এই কারণে আমরা সাধারণত একটু চেষ্টা করেছি যে যাতে করে আমরা নিজেরা কিছুটা সময় কাটাতে পারি অনেকদিন পরে একসাথে। আমরা এখন বর্তমানে চলে এসেছি গল্লামারি স্মৃতিসৌধ। আমার একটু আসতে দেরি হলো আর তারা সবাই অলরেডি উপরে অপেক্ষা করছে। এখন আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি যে আমার সাথে আজকে এই ব্লগে কে আছে। এখানে রোকন রয়েছে, ভদ্রতাও তো আছে, লতিফ আমার মিতা আর আমার নামের সাথে মিল আছে, আর এই হচ্ছে আমাদের মাহাদি। হ্যালো। এই মানুষটা আসলে এই করোনার মধ্যেও অনেক মানুষের পাশে দাঁড়িয়েছে, বিভিন্ন সময় হেল্প করে এখনো আমাদের পাশে দাঁড়ায় আছে। আমাদের মিটের উদ্দেশ্য দোস্ত কিছু না, পিছনে যে পাঁচটা ক্যামেরা, দুটো ক্যামেরা, তোমার এটা কয়টা? চারটে ক্যামেরা। এগুলো কেন? এবং তোমারটার পিছনে একটা, তোমারটার পিছনে একটাই না কেন? এটা কেন? আসলে এর একটা কারণ হচ্ছে, এর একটা কারণ হচ্ছে আমি গরিব মানুষ। আমরা দেখি আইফোন 12 দেখে একটু একটু দেখে না দোস্ত, আমি গরিব মানুষ এগুলো দেখতে হয়। আমরা আসলে এখানে মূলত আসছি তোমার চ্যানেলের সাবস্ক্রাইব বাড়াইতে। তোমরা যারা এই ব্লগটা দেখতেছো তাড়াতাড়ি তৈবরের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সো গাইজ, আমরা যে গল্লামারি স্মৃতিসৌধে আছি এটি মূলত গল্লামারিতে অবস্থিত, আর এটা মূলত 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল তখন এইখানে মানুষ মেরে রেখে যাওয়া হতো। সেই ক্ষেত্রে এই জায়গাটা বাংলাদেশ সরকার উদ্যোগ নেয় যে এই জায়গাটা একটি স্মৃতিসৌধ করা হবে যাতে করে আমরা সবাই শহীদদের স্মরণ করতে পারি। সো বাংলাদেশ সরকারের মহান উদ্দেশ্যের জন্য সরকারকে আসলে ধন্যবাদ, তার কারণ আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারি এইখানে আসলে। সো তাদের স্মরণের উদ্দেশ্যে আজকের এই গল্লামারিতে এই স্মৃতিসৌধটি করা, স্মৃতিসৌধটি আসলে খুব সুন্দর করে করা হয়েছে। সো গাইজ, আমরা তিনজনের জন্য এই ফুডটা অর্ডার করলাম, তান্দুরি প্ল্যাটার, প্রাইস 180 টাকা করে পড়ছে। সো গাইজ আমার জন্য এটা অর্ডার দিলাম। গাইজ আমরা খাবার অর্ডার দিয়ে আসলাম, সাধারণত দুই চা আমরা এখানে আছি তো চারজন, চারজনের মধ্যে তিনজনেই একরকম খাবার অর্ডার দিয়েছে, বিকজ তারা প্ল্যাটার প্রচুর পছন্দ করে, তারা তান্দুরি প্ল্যাটার অর্ডার দিয়েছে, সেটা আসলেই খুবই ভালো, তারা জীবনের প্রথম তান্দুরি খাচ্ছে। আসলে সে কালকে রাতে স্বপ্ন দেখছিল সে চিলাউটে খাচ্ছে, তো তার স্বপ্ন পূরণ করার জন্য আসলে এই জিনিসটা আসা আর কি আসা। যদিও পাশে থেকে রোকন একটু সাপোর্ট করেছিল, রোকন আসলে ওর স্বপ্নটা ওই পাইছে, গেঞ্জি পাইছে।
হচ্ছে প্রথমে। সো মাদি প্রথমে তান্দুরিটা ছিঁড়েছে, মাদি এখন খাবারটা রিভিউ দেবে। ভালো, তোমার ওই তান্দুরিটা কি প্রপার কুক হয়েছে, তার মানে সফট আছে নাকি হার্ড? আর তুমি এবার ওই ভেজিটেবলটা একটু ই করে দেখাও, ভেজিটেবলটা মূলত কেমন লাগতেছে ফ্রাইড রাইসের সাথে? ভেজিটেবল কি সাধারণত অনেক জায়গায় দেখা যায় বাসি, এখানে কি ভেজিটেবলটা ফ্রেশ? একদম টাটকা ফ্রেশ। ওকে মাদি এইখানে দেখা যাচ্ছে সাধারণত কি বা কি দিয়ে বানানো হয়েছে? এটা কি মিষ্টি মিষ্টি? এটা কি মিষ্টি মিষ্টি? হ্যাঁ এটা মিষ্টি। এটাতে একটা মেয়োনিজ দিয়ে এবং ভেজিটেবল দিয়ে মধ্যে, এটা অনেক ভালো। ওকে ডান। এবং তার পাশেরটা এটা সস এবং ভিতরে আছে সালাদ টাইপের কিছু দিয়ে এবং টক কোয়ালিটি। থ্যাংক ইউ। যে পাশে রোকন অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আর লতিফার কথা তো বলতেই নেই, তার একটা তান্দুরিতে হবে কিনা সন্দেহ আছে। অসম অসম গাইজ, তার কাছে খুবই ভালো লাগছে। গাইজ এবার আমরা আমার টমেটো প্লেটটা রিভিউ দিব, আমরা এখন একটু রিভিউ করব। তার মানে আমার যেটা আমি সাধারণত আমরা দেখছি যে এইখানে এইখানে গাইজ প্রথমে ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে এবং এইখানে চিকেন মেবি। সো ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরে একটু মেনুসও দেওয়া আছে এবং পাশে একটা সসের সস রয়েছে এবং এই প্লাটারের সাথে একটা কোল্ড ড্রিঙ্কস। সো প্রথমে আমরা যদি একটু ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়ে দেখি, যে ফ্রেঞ্চ ফ্রাইটা আসলে মুচমুচে, বাট অতটা মুচমুচে না, তার মানে মিডিয়াম মিডিয়াম মুচমুচে। এবং তার সাথে যখন আপনি এখানে ম্যানুস দিয়ে যখন এই জিনিসটা খাওয়া হচ্ছে মোটামুটি, বাট এটা যদি আরেকটু ক্রিস্পি হতো তাহলে খেতে হয়তো বা আরেকটু ভালো লাগতো। গাইজ এবার আমরা একটু চিকেনটা ট্রাই করি। সো গাইজ এখন একটু চিকেনটা ট্রাই করি, সেটা একটু তার মানে চিকেনটা একটু ট্রাই করে দেখি, একটু সসের সাথে যদি আমি মিশাই একটু দেখি যে বিষয়টা কেমন লাগে। আসলে আমি রিভিউ দিতে যে আমার খাবার চুরি হয়ে যাচ্ছে হাইজ্যাক, বিকজ আসলে আমরা এমন একজন ক্ষুধার্ত মানুষ নিয়ে এসেছি, লকডাউনের মধ্যে খুলনার কোনো রেস্টুরেন্টে সে যায় নাই। সো প্রথম আসতে খাবার দেখছে এরকম ফুট করে তো আসে নাই কখন, মানুষটা একটু দেখেন খাইতে খাইতে তার মুখের অবস্থাটাও একটু দেখেন, আর নিচে ভরির দিকে তুললাম না। এখানে সবজিও রয়েছে, তার মানে এটা মূলত এর সাথে সবজি রয়েছে। বিষয়টা হচ্ছে এই জিনিসগুলো মূলত গ্রিল করা হয়েছে যাতে যাতে করে আপনি এখানে ভেজিটেবল জিনিসটা আপনি খেতে পারতেন। সাধারণত অনেক ক্ষেত্রে হয় যে আমরা ভেজিটেবল জিনিসটা অতটা লাইক করি না বা খাওয়া হয় না, আমরা সাধারণত চিকেন বা বিফ এই দিক এই বা ফাস্টফুড এইসব বিষয়ে আমরা বেশি ইন্টারেস্টেড থাকি। তো গ্যাস খাবার পরিমাণটা আসলেই অনেক, আমি প্রথমে যেটা বলেছিলাম যে ফ্রেঞ্চ ফ্রাইটা আর একটু মুচমুচে হলে ভালো লাগতো, বাট চিকেনটা আসলে পরিমাণটা অনেক, চিকেনের পরিমাণটা যেটা আসলে খেতে আসলে খুব ভালো লাগছে এবং পরিমাণটা অনেক, একজন মানুষের খেতে গেলে আসলে কষ্ট হয়ে যাবে। আমি সাধারণত ছোটোখাটো একজন মানুষ তাই আমার প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে। সো যারা সাধারণত একটু কম খান, দুইজন সাধারণত শেয়ার করে খেতে পারেন, এটা আসলে পর্যাপ্ত পরিমাণে দেওয়া থাকে। এবং এর সাথে যে ভেজিটেবলগুলো আছে ভেজিটেবলগুলো আসলে খুব ভালোভাবে গ্রিল হয়েছে, যে কারণে গাছ খেতে ভালো লাগছে। আসলে এটার প্রাইস নিয়েছে 220 টাকা, গাছ এটার প্রাইস নিয়েছে আসলে 220 টাকা। তা 220 টাকা অনুসারে এরা পরিমাণ ভালো দিয়েছেন, কোয়ান্টিটিটা ভালো। সো এভরিথিং আমি এটুকু সাজেস্ট করতে পারি যে আপনারা সাধারণত আপনারা যারা সাধারণত এই কোয়ালিটির খাবার খেয়ে থাকেন তারা এই কোয়ালিটির খাবারটা ট্রাই করতে পারেন, যদিও ফ্রেঞ্চ ফ্রাইটা একটু অন্যরকম হয়েছে, বাদ বাকিটা জিনিসটা ওয়েল। আর এই
হ্যাঁ, চিকেন দিয়ে আপনার এই সসটা যখন খাওয়া হচ্ছে তখন এই জিনিসটা আসলে খেতে খুব ভালো লাগছে। খাবারটা শেষ করি দেন আবার কথা বলবো, কষ্ট হয়ে যাচ্ছে যদি। সো গাইজ, অনেক কষ্টের পরে খাবার শেষ করলাম, গাইজ। এই প্ল্যাটারের সাথে একটা একটা কোল্ড ড্রিঙ্কসের এই এরকম একটা জার থাকে ছোটো, আসলে তার কারণ যদিও বেশি ঠান্ডা না, রুম টেম্পারেচার, জিনিসটা আসলে খুব ভালো। সো আজকের এই ছিল অল ওভার খাবার। সো গাইজ, আমি যে টম হট প্ল্যাটারটা নিয়েছিলাম সেটা আসলে অল ওভার, যদি আমি রিভিউটা আবার একটু করি। সো গাইজ, পর্যাপ্ত পরিমাণ মিট ছিল এখানে, যেটা আসলে সাধারণত একজন মানুষের খেতেই কষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে আবার এই জিনিসটা গরম ছিল প্রচুর। সো সর্বোপরি জিনিসটা মোটামুটি ভালো ছিল, এবং মোটামুটি না, সর্বোপরি জিনিসটা ভালো ছিল, তবে ফ্রেঞ্চ ফ্রাইড যেটা ছিল সেটা আর কি সমস্যা ছিল, সেটা আর একটু ক্রিস্পি হলে জিনিসটা ভালো লাগতো। সো ওভারঅল এই প্ল্যাটারটা আপনারা শেয়ার করে খেতে পারেন, ভালো লাগবে। এবং এই প্ল্যাটারটার দাম হচ্ছে 220 টাকা। সো 220 টাকা আশা করি যে উসুল হয়ে যাওয়ার মতো একটা প্ল্যাটার। সো গাইজ, তারা যে জিনিসটা আসলে খেয়েছে তান্দুরি চিকেন প্ল্যাটার, সে প্ল্যাটারটা আসলে ভালো ছিল, পর্যাপ্ত পরিমাণে খাবার ছিল। আপনারা একা যদি খান তাহলে সেক্ষেত্রে ঠিক হবে। এবং এইখানে তিন রকমের সসের মতো ব্যবস্থা করা হয়েছিল, যেখানে একটা ছিল সাধারণত দুধ দিয়ে আর সাবু দিয়ে রান্না করা হয়েছিল, সেটা একটু সেটা আমার ওই কিছুটা সেমাই সেমাই ফ্লেভার আসতেছিলো ওইটা থেকে। আর একটা ছিল হলো টক, এবং আর একটা ছিল হলো ভেজিটেবল দিয়ে একটা সসের মতো বানানো হয়েছিলো ম্যানুজ দিয়ে। সো ওভারঅল তান্দুরি চিকেন যে প্ল্যাটারটা সেটা আপনারা ট্রাই করতে পারেন, ওটার প্রাইস নিয়েছে 180 টাকা। তো আশা করি চিলাউটে যেই প্ল্যাটারগুলো আছে, অর্থাৎ আমরা যেই শপ থেকে নিয়েছি 8 নম্বর শপ, সেই শপে আপনারা পর্যাপ্ত পরিমাণ আপনাদের চাহিদা অনুসারে প্ল্যাটার অর্ডার করতে পারেন, এবং সেগুলো আশা করি ভালো হবে। অর্থাৎ আমি যদি এই দুইটার মধ্যে রেকমেন্ড করি তাহলে ওদের কথাই যাব, আপনারা অবশ্য এই তান্দুরি চিকেন প্ল্যাটারটা ট্রাই করতে পারেন, এটা আসলে আপনাদের কাছে ভালো লাগবে।